নাগাল পাবে না রাষ্ট্র থাকবে উদাসীন নেতারা বলবেন সব ঠিক হে সব ঠিক হে তুমি এসব কথা ভাবো মাইকেল দা তুমি কি ভাবো রমা আমি অগান ব্রেকার হয়ে জন্মেছিলাম শয়তানদের ষড়যন্ত্রে আজ আমি সমাজ বিরোধী যেমন দীপক দা আজ জেলে পচে মরছে একটা নিরপরাধ ধরুন শয়তানকে শুনেছি ও নাকি আজ মুক্তি পাবে হ্যাঁ পাবে কিন্তু কিসের বিনিময়ে পাবে জানো রমা একমাত্র বনের যৌবনের বিনিময়ে আই এম সরি মাই ইয়ং সিস্টার কথাটা অশালীন তার জন্য আমি তোমার কাছে মার্জনা চাচ্ছি কিন্তু রমা আমি যত এই সমাজটাকে দেখছি তত আমার স্থায়ী তন্ত্রী উত্তেজিত হয়ে উঠছে ইচ্ছে হচ্ছে এই বন্ধামলের গুণ্ডা সমাজটাকে মাইকেল দা ঠিকই বলে গেছে এই নাম দিয়ে নয় ব্যভিচার দধিচি দেবত্যাগ করেছিল দেবতাদের জন্য দীপা ওর দাদার জন্য আত্মহত্যা করল দীপার স্বপ্ন ছিল সুন্দর স্বাস্থ্যবান স্বামী একটা সাজানো গোছানো সংসার রমা কি হয়েছে দাদা তোমার মুখটা এত শুকনো কেন দাদা শরীর কি ভালো নেই তোমার দাদা না রে শরীর ভালোই আছে তবে যাই হোক একটা চাকরি করছিলাম তাও চলে গেল রে কেন দীপকের কেসের জন্য তদবির করছিলাম সঞ্জয় বাবু নাকি মালিককে বলে দিয়েছে আমাকে চাকরিতে রাখে এখানে ফ্যাক্টরি রাখায় দায় হয়ে যাবে তাই মালিক সঞ্জয় সেনের সাথে বিবাদ করে আমাকে চাকরিতে রাখবে না বলে জানিয়ে দিয়েছে সঞ্জয় সেন কে দেখে রাজা যে তার হুকুম মেনে সবাইকে চলতে হবে দেশে কি আইন কানুন নেই দেশে কি মানুষ নেই আইনের কথা বলছিস শ্রমা আইন আছে ঠিকই তা গরিবদের জন্য এ সমাজে ধনীদের সাত গুণ মাপ আইনের চোখে জুতো মেরে ওরা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে বেআইনি পথে আইনের রক্ষকরা দেখে উৎসবে আছে আর আমরা অন্যায় করলে পুলিশ টুটি চুপে ধরবে এই তো আমাদের সমাজ ব্যবস্থা মানুষ চুরি করে খিদের জ্বালায় পকেট কাটে পেটের এই গর্তটাকে বোঝাবার জন্য চিন্তাই করে দারিদ্র নামক রাক্ষসটাকে শান্ত রাখবার জন্য কিন্তু ধরে রেখে কোটি কোটি টাকা মুনাফা লুটছে শুষে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণনাশ কই তাদের বেলায় তো আইনের লম্বা হাতে এগিয়ে দেয় না তুই দেখেনি শ্রমা দেশের শুভ শক্তি এই বৎসম বেশিদিন টিকতে দেবে না বর্তমান সমাজটা একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে তরুণ সমাজ কোনো পথ না পেয়ে বিপথে চলে যাবে দাদা বিনা দোষে আমার চাকরিটা চলে গেল রে কাল থেকে হয়তো নিরম্ব উপবাস কিরের জ্বালায় আমি যদি পকেট মার হই অগান বেকারের দলে নাম লেখাই তার জন্য কি আমি দায়ী না 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 দাদা না না দাদা আমি মাসিমার সঙ্গে বিড়ি ভাঙতে শিখেছি দাদা দুটো পেট আমরা কোন রকমে চালিয়ে দেব যদি না পারি মানুষের বাড়িতে ঢের কাজ করব তবু তুমি অপথে যাবে না দাদা তবু তুমি অপথে যাবে না এই অবস্থায় দেখবার আগে আমি যদি মরে দিতে পারতাম তাহলে আমার কোন দুঃখ থাকতো না তুমি কেন এলে আমাদের বাড়িতে কেন এলে দিপুদা কেন কেন এলে দিপুদা বস দিপক তারপর কেমন আছিস বল দর্শন করে এলাম রে সোমনাথ নরক মানে এই তো নরক আমি হরপ করে বলতে পারি সোমনাথ পুরো সৎ মানুষকে যদি সমাজ জেলের মধ্যে আটকে রাখা হয় সে একটা পাকা সমাজ বিরোধী হয়ে যায় কিন্তু আমার কি মনে হয় জানি জেলখানা প্রথমে তৈরি হয়েছিল মানুষকে সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্য চুল ডাকাত পকেট মার তৈরির কারখানা নিশ্চয় জেলখানা হয় কিন্তু বস্তুতে বস্তে তাই হচ্ছে ওখান থেকে বের হওয়ার পর ভরসার ভরসাকে একটা জানলার পড়ে যায় যাই হোক তুই ব্যাকুরুষ মুক্তি পেয়েছিস সেটাই তোর ভাগ্য নইলে
যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলে জেল অবধারিত আমি জানতাম রে শুননা ছাড়া আমি পাবই কারণ আমি তো কোনো অন্যায় করিনি সত্যের সূর্যকে মিথ্যের কুয়াশায় কখনো ঢেকে রাখা যায় না একদিন তা প্রকাশ পাবে বাড়ি গিয়েছিলে না আজকের আটটা কদের এখানে থেকে খাল ঘুরে বাড়ি চলে তা হ্যারে শুননা আমার মা বাবা দীপা ওরা সবাই কেমন আছে জানি ভালোই আছে আমার মা হয়তো খুব ভেঙে পড়েছে আমার বাবা হয়তো বিশ্বাস করেছে যে আমি সত্যি চিন্তায় করেছি কিন্তু আমার বোন দীপা দীপা কখনো বিশ্বাস করবে তবে এই শালো সঞ্জয় স্যারকে আমি কিছুতেই ছাড়ব না এই অপমানের প্রতিশোধ আমি নেবই চা খেয়ে হাত মুখ ধোবে এসো এক মাসে চেহারা যা ছিঁড়ি করেছ তোমার দিকে তাকানোই যাচ্ছে না আসলে শরীরের উপর তুমি কোনো যত্নই নাওনি কি করবো বলো জেল হাজতে তো তোমার মতো প্রিয়জন কেউ ছিল না যত্ন করে কেটে দিল আসলে মানসিক চিন্তা তো রোমা আমার শরীরটা ভেঙে গেছে এ দু চার দিন বাড়িতে থাকলে এমনিতে ঠিক হয়ে তুই হাত মুখ ধুয়ে বিশ্রাম কর দীপু আর রোমা তুই উনুনটা ধরিয়ে দে আমি আসছি কোথায় যাবে এত রাত্রে অনেক দিন বাদে বাড়িতে এলে শুধু ডাল ভাত কি তোর ধরে দেও যায় তুই বিশ্রাম কর আমি বেশি দেরি করব না জেল হাজতে বসে আমি প্রত্যেকটা দিন শুধু তোমার কথা ভাবতাম মাঝে মাঝে মনে হতো আজ বুঝি তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে কিন্তু নিষ্ফল প্রতীক্ষা একটা দিনও তুমি আমার সঙ্গে দেখা করতে গেলে না তুমি কি আমাকে ঘৃণা করো রে মা তুমি আমাকে ভুল বুঝো না দেখতাম তুমি তো জানো ইচ্ছে থাকলেও মেয়েরা সব কাজ করতে পারে না তুমি জানো কতখানি রমা এক মাস আমি পেট ভরে ভাত খাইনি রাতে ঘুমাইনি শুধু ধরে কেঁদেছি আর ভগবানের কাছে প্রার্থনা করে বলেছি এবার আমরা নতুন করে জীবন আমি মনে মনে ঠিক করে ফেলেছি চন্দনের সঙ্গে দীপার বিয়েটা হয়ে গেলে আমি তোমাকে সসম্মানে বিয়ে করে বাড়িতে নিয়ে তোমাকে দূরে সরিয়ে রাখতে আমাকে আমাকে আমার কাছে খুব কষ্ট হয় দীপুদা সরকারি চাকরি হয়তো আমার ভাগ্যে নেই পুরো কলকারখানায় যদি কুলি নিতাত হয় তাই আমি তাই করব শিক্ষার অহংকার করে কি লাভ বলো বাবা আমার মা বলে কোনো কাজই ছুটো নয় আর কিছু না দুটো লুট বইবো রিক্সা চালাবো এই পেটের জন্য আমি সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই Thank
সোমনাথ বাড়িতে আছো সোমনাথ তুই কখন এলি বাড়িতে গেলে না কেন তোর মা কান্নাকাটি করছে এদিকে সব কবরিতে শুনেছিস বাবা ছবি এই পুরা অদৃষ্টে মইলে দীপার মতো মেয়ের জীবনটা দীপা কি হয়েছে দীপা কিছুই শুনিস নি কি শুনব বাড়ি চল ছবি শুনতে পাবি কি হয়েছে দীপার আমি এখনই শুনতে চাই বাবা কিচ্ছু হয়নি তুমি আমাকে ঘরে চলো না দীপার কি হয়েছে আমি এখনই জানতে চাই দীপা কি বিষে আত্মহত্যা করেছে না তার কি কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে তুমি হাত মুখ ধরে চলো না কি হয়েছে পরে শুনবে এত উতলা হবার কিছু নেই না আমি এখনই শুনতে চাই বাবা তুমি আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না বাবা আমার বুকের মধ্যে জব ধর বইছে বাবা দয়া করে বলো কি হয়েছে দীপা বিশ্বাস করি না বাবা বিপার জীবনে এমন দুর্ঘটনা কিছুতেই ঘটতে পারে না সম্ভব কেন তোমরা এমন জবন্ধ কাজ করলে আমি না হয় জেলের অন্ধকারে নরক যন্ত্রণা ভোগ করে তিলে তিলে শেষ হয়ে গেলাম আমার জন্য একটা কঠিন রাখা আকাঙ্ক্ষা জীবনের সত্যকে উপায় আমার দিয়ে আর জীবনটাকে তোমরা হাহাকারে প্রহরী অগ্নি কেন মেয়েটাকে বলি যাবার আগে তোমরা আমার সম্মতি দিলে না আমি কি মরে গেছি কেন তোমরা আমার সঙ্গে একটি বার পরামর্শ করলে না বিবেকহীন পথাই আজ থেকে আর তোমাদের আমি শ্রদ্ধা করবো না হ্যাঁ হ্যাঁ ঘৃণাই করবো তোমাদের আমার বুকে তোমাদের শ্রদ্ধা আসন আমি তোমাদের ক্ষমা করতে পারছি তুমি শান্ত হও দেবুদা শুন সঞ্জয় সেন সাত করে ষড়যন্ত্র করে সঞ্জয় সেন সঞ্জয় সেন আমি আমার ইষ্ট দেবতা নামে শপথ করে বলছি বাবা এই সঞ্জয় সেনের উপর যদি প্রতিশোধ না নিতে পারি এই মানুষের সমাজে আমি আর মুখ দেখাবো না শয়তান শাস্ত্রীকে আমি বুঝিয়ে দেবো এই তুমি অনেক মার দিবে পিছু দেখো না রমা পিছু দেখো না আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না রমা আমার বুকে জ্বলছে খণ্ডবের দাবারণ আমার রক্তে উঠেছে সামুদ্রিক জ্বর এক দুবার ভারত থেকে আমি হয়ে যাবো দাঁড়াও আমি মানুষের পথ ধরে চলবো আমি মানুষের গলাকে খুন করবো আমার কচি বোনটা একটা বৃদ্ধ লম্পটের বাহুবন্ধনে হাহাকার করে কাঁদছে রমা তারা কুলার তোরা আমার এই বুকটার মধ্যে শুনতে পাচ্ছি রমা জ্বলে যাচ্ছে আমার এই বুকটা জ্বলে যাচ্ছে রমা আমি বুঝি উন্মাদ হয়ে যাব আমি বুঝি পাগল হয়ে যাব দীপা আমার স্নেহ দীপা আমার অনুরোধ দীপুদা কারো অনুরোধ আমি শুনবো না তারও আদেশ আমি মানবো না কি দিয়েছে আমাকে তোমাদের এই বন্দা সমাজ কি দিয়েছে আমাকে তোমাদের এই রাষ্ট্র বিড়াল আন্দোলন অবস্থা অবহেলা অপমান করা আর কি দিয়েছে এই রাষ্ট্র এই সমাজটাকে আমি বিছিয়ে দেবো রাষ্ট্রের দেহে গেলে দেবো উজ্জ্বল আগে নিশ্চিত ভিড় ঘুরে ঘুরে তৈরি করবো সমাজ বিরোধী অবস্থান আমাকে যা সুযোগ মানে বাঁচতে দিলে না ওদের কাউকে আমি বাঁচতে দেবো না কাউকে না কাউকে না
দীপক মরে গেছে বাবা দীপক মরে গেছে তার মরা মন থেকে জন্ম নিয়েছে একটি এক সমাজের এক আতঙ্ক বিভৎস ধারক আমি একটা জ্বলন্ত বরুদ আমি একটা দিয়ে ছড়াই কাটি দিলাম রাস্তা আমি তো মরবই আর তারা আগে সমাজ রাখছে দুর্গন্ধভাবে একটা না দিয়ে যাবো একটা একটা করে মানুষ খুবই চলো আর গুরুকে টেনে নামাবো পথের দুই লাঠি মেঘ বুঝে দেবো ওদের বুকের পাথর এটাই আমার প্রতিজ্ঞা কি হবে এখন মা ওরা হয়তো একুনি গিয়ে সঞ্জয় সেনের উপর হামলা করবে সাতপুরি কি মাছ ধর আবার ওরা আমাকে জেলে পাঠাবে কি করবো আমি ভগবান কি করব আপনি বাড়ি যান মেসো মশাই দাদা এলে আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেবো তাই করিস মা ও তোর কথা শুনি ভগবান আমাকে মেরে রেখেছে দীপু আবার আশা ভরসা সে আশা যদি আবার শেষ হয়ে যায় মৃত্যু ছাড়া আমার কোনো পথ নেই মৃত্যু ছাড়া আমার কোনো পথ নেই একটু আগেও যে মানুষটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল পাঁচ মিনিটের মধ্যে স্বপ্ন তার ভেঙে চুরমার হয়ে গেল কেন কেন তার অশান্ত হৃদয়ে ওর মনে তুমি শান্তি দাও ঠাকুর ওকে তুমি শান্ত করো ঠাকুর ওর মনে তুমি শান্তি দাও আমার যাহারা বার গেছে হারিয়ে জীবনে তাকে আর পাবো না ফিরে আমার যাহারা বার গেছে হারিয়ে জীবনে তাকে
গানটার অর্থ আমাকে বুঝিয়ে দিতে হবে নতুন বউ বলো বলো কেন গাইছো এই বিরহের গান আমি কি শালা ঘাসে মুখ দিয়ে চলি নষ্টামি আমি বুঝি না ভেবেছো বলো বলো কেন কান্নাকাটি করা হচ্ছে আমি জানতে চাই তুমি অযথাই মাথা গরম করছো আমি তো কোনো অভিযোগ করিনি তুমি যদি দয়া করে আমাকে বিয়ে না করতে তাহলে আমার দাদার জেল ছিল অবধারিত তোমার এই মহত্তের কথা আমি কোনোদিন ভুলব না সেই কৃতজ্ঞতা বোধ কি তোমাদের আছে তোমার ভাইকে ছাড়িয়ে এনে না আমি খাবলার খাবলা খাবলার খাবলা গুকেছি গুকেছি কাল নাকি বুমা নিয়ে দাঁড়িয়েছিল সঞ্জয় সেনকে মারবার জন্য দাদা হ্যাঁ হ্যাঁ তোমার দাদা ও আগান বেগাদের সঙ্গে মিশে বেপর আগান ভাঙছে আবার নাকি লোকের কাছে বলে বেড়াচ্ছে আমাকে খুন করবে আমি তোমাকে বলে রাখলাম নতুন বউ আমার পেছনে লাগতে গেলে না ও শালার বাপের নাম আমি খগের করে ছেড়ে দেব আমার নাম সাতকুড়ি নন্দী জারিয়েতে লাগি না তাকে একেবারে কিয়ে করে ছেড়ে দিই দাদা দাদা শেষে নোংরা কাজে নেমে পড়লো কিন্তু দাদা তো এমন ছিল না তুমি দয়া করে দাদাকে আমার কাছে একবার আনতে পারো আমি তাকে বুঝিয়ে বলবো যার মাথার উপরে বৃদ্ধ মা বাবা সে কি করে মৃত্যুর পথে পা বাড়ায় নতুন বউ তার পায়ে ধরে আমি বলবো তার উপর অভিমান করে তুমি মৃত্যুর পথে ছেড়ে যাচ্ছ দাদা তুমি শিক্ষিত মানুষ হয়ে কেন তুমি এর কাজ করছো কেদনা কেদনা নতুন বউ কেদনা আমি তোমাকে কথা দিচ্ছি যত টাকা লাগে আমি তোমার ভাইকে দেবো একটা দোকান দোকান করবে তোমাকে যে আমি কত ভালোবাসি সে তুমি বুঝবে না সে তুমি তুমি বুঝবে না ইচ্ছে করে তোমাকে বুকের মধ্যে বিয়ে করে সুখ পাননি সুখ
জীবনটা আমার তুমি বিষয় করে তুললে ভাই হয়তো কোনোদিন শুনবে মনের দুঃখে আমি আত্মহত্যা করি আচ্ছা বিনো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল বলুন ইয়া মানে পাজিতে 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 কি সব বিজ্ঞাপন দেখি কি সব অলৌকিক উপায়ে বয়স কমিয়ে দিতে পারে ইয়ে না ভাই বশীকরণ তাবিজ কোষ পাওয়া যায় পারবে ভাই ও ভাই পারবে আমার একটা ব্যবস্থা করে দিতে মানে ওই আমার বয়সটা 60 ওটাকে 40 করে দিতে পারে হ্যাঁ আছে এমন কোন ব্যবস্থা আছে 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 মানে আরে বেশ কিছু খরচ করতে হবে জোরে খরচের জন্য আমি ভাবি না মানে জিনিসটা তো ভালো লাগে 2 4 5 10000 টাকা খরচ করতে আমি রাজি মোট কথা আমার এই ছোট বউকে বশ করে দিতে হবে আর সেই সঙ্গে মানে বুঝতেই তো পারছো মানে ইয়েতে মানে একটু ইয়ে মানে কিওয়ান করে দিতে আর কি বুঝতেই তো পারছো আরে কবজ আমি এনে দেব এ তার আগে আপনাকে 7 দিন দেহ শুদ্ধি করতে হবে কিভাবে দেহ শুদ্ধি করব আরে কাজটা একটু কষ্টজনক আদা পোয়া দইয়ের সঙ্গে এক ছনা কান্দাস ঘুমায় মূত্র এক ছনা একটা গাছুলা এই সাত দিন আপনাকে বন্য মূত্র খেতে হবে কেন কেন বউ বস মানছে না আজ আজ অবশ্য একটা মুষ্টিযুগের সন্ধান পেয়েছি কাল থেকে আরম্ভ করব মুষ্টিযুগ
মুষ্টিযুগ কাজ হয় নন্দী মশাই তাহলে আমি আর পাব বলুন তো ফর্মুলাটা আধবা দুধ এক ছটা গোবর আর আরশোলার সঙ্গে কুমত্র এক ছটা এতে কাজ হবে নন্দী মশাই আমি ওই জ্বালায় ভুগছি আমার ওয়াইফ বছরের মধ্যে এগারো মাস বাপের বাড়ি থাকতে চান আর আমি ওইদিকে একা একা কাঠে শুয়ে দীর্ঘ শ্বাস ফেলি বলেন কি স্যার দুঃখের কথা কি বলবো নন্দী মশাই স্ত্রী আমার অপূর্ব সুন্দরী যেন এক সদ্য ফুটা এক গুচ্ছা রজনী গন্ধা হাত দিয়ে শুইতে সংকোচ হয় এমন ওয়াইফ অনেক ভাগ্যের ফলে পেয়েছিলাম বাহ বেশ ভালো জিনিস তো একবার কি হয়েছিল জানেন এক ছুর দক্ষে গেছি বাড়ির ছাই দিকে পুলিশ দিয়ে ঘিরে ফেলেছি যাতে বেটা পালাতে না পারে তারপর তারপর আমি সদর গেটে দাঁড়িয়ে আছি হঠাৎ আমার ওয়াইফের মুখখানা মান ফস আমার চোখের সামনে বেসে উঠল চোখ বুঝে দি ছোটা বাবু খুঁজছি চোর বেটা আমার সামন দিয়ে গুটি গুটি করে চলে গেল যাবার সময় বলল আসছি স্যার আমি বিরস কণ্ঠে বললাম যাও যাও বিরক্ত করো না আমাকে স্বপ্নটা দেখতে দাও চুর কে বললে বললাম বউ বুঝে তখন ওয়াইফের কথা মনে হলো হঠাৎ মনে হলো বউ যেন বলছে আমি এসে গেছি চোখ খুলে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে এক বুকরিওলা ভোজপুরি রাগ হয় না মন্দির মশাই আপনি বলুন ও স্যার স্যার বলি আপনার রুখ তো আমার চেয়েও কঠিন আপনি বাঁচবেন কি করে বেঁচে কি আছি নন্দী মশাই আমি জীবন মৃত্যু অবস্থা আছি তবে আমিও প্রতিজ্ঞা করেছি বউ যতদিন বাড়িতে না আসবে চোর ডাকাত আমি ধরবো না কেন ধরবো বউ যদি আমার কথা না ভাবে আমি বা সমাজের কথা ভাববো কেন বয়ে গেছে ও স্যার ওরা কি জন্য এসেছিলেন সেটাই তো বললেন না আইসি বুঝিনি বলি বউয়ের কথা ভাবলে আমার মাথা গুলমাল হয়ে যায় কোনদিন হয়তো শুনবে আমার চাকরিটা চলে গেছে আমি ইয়ে হয়ে গেছি মানে ওই কি বলে সন্ন্যাসী গদাধর বাবু হ্যাঁ তা বলতে এসেছিলাম আপনার সম্বন্ধে দীপককে একটু সাবধান করে দিবেন প্রকাশ্য দিনের বেলা চিন্তাই করছে অর্গান ভাঙছে আপনার সঙ্গে ইয়ে আছে বলে কথাটা জানিয়ে দিয়ে গেলাম পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না যেখানে খুশি সেখানে যা আমার কি আমার নিজে শালা লেজে গোবর অবস্থা আমি যাবো তাকে সাবধান করতে কি বেহলা আমি একটু বাইরে যাচ্ছি সদর দরজা একটু বন্ধ করে দিও হ্যাঁ যা বাবা বাড়িতে কেউ নেই নাকি মাত্র দেড় মাস বাইরে ছিলাম এর মধ্যে পিতৃদেব সাতকুড়ি নন্দী মশাই কি একবারে পটল রাঙ্গা হয়ে চলে গেলেন তাহলে তোমার এখন গোটা সাম্রাজ্যটাই আমার তুমি কি বলবে কি বলবে তুমি দেড়টা মাস তুমি অপেক্ষা করতে পারলে না তাছাড়া তুমি আমাদের বাড়িতে এলে কেন জবাব দাও দীপা তুমি কেন আমাদের বাড়িতে আমি আমি তোমার হাত ধরে মিনতি করছি তুমি আমার বাবা না আমি
আমি বিশ্বাস করি না তুমি আমার সঙ্গে পরিহাস করছো পৃথিবীটা এখনো নরক হয়ে ওঠেনি মানুষ জন্তুতে পরিণত হয়নি যদি তাই হয়ে থাকে তুমি রাজি হলে কি করে তোমার সম্মতি ছাড়া এ বিয়ে তো সম্ভব নয় তাহলে তাহলে তুমি আমার সঙ্গে এতদিন অভিনয় করেছো হ্যাঁ অভিনয় আমার জীবন নিয়ে তুমি চিনিমনি খেয়েছো তুমি নারী নও তুমি একটা বীরদশ সর্পিণী বিষে বিষে আমার দেহটাকে তুমি নীল করে দিয়েছো কিন্তু কেন আমি আমি তোমার কি ক্ষতি করেছিলাম দীপা তোমার সুখের কাঁটা হয়ে আমি এবারে থাকতে চাই না তুমি মরার পর যেন কেউ এসে কবর দেয় আমি আমি সন্তান হিসেবে তোমার কর্তব্য পালন করব আমাকে রেহাই দাও এখানে তাকে আমার পক্ষে সম্ভব নয় আমি তোমাদের কাছে করো জোরে মিনতি করছি আমাকে তোমরা বাঁচতে দাও আমি আমি অন্য কোথাও চলে যাই আমি বিষ খেয়ে আত্মহত্যা করব আর যাওয়ার আগে পুলিশের কাছে চিঠি লিখে যাব আমার মৃত্যুদণ্ডের জন্য তোমরা দুজনে কি বলছো তোমাদের বাপ ছেলেকে আমি সহজে ছেড়ে দেব না তিলে তিলে তোমরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছো আমিও তোমাদেরকে ঠিক সেভাবেই মারব কথাটা মনে থাকে জানো বুঝেছি বুঝেছি ওরে হারামজাদের ছোট লোকের মেয়েকে বিয়ে করে না আমি ঢাকিরি ডাকি ঢাকিরি ডাকি বুকে একই ডায়রির বালাত বললাম রে বাবা ওকে বিয়ে করে না আমি খান্দার 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 যা হবার হয়েছে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই বাবা সামনাসামনি ওকে আমার মা রাখা সম্ভব নয় তবে নেও তো দর্ম তো ওকে আমি মা বলে স্বীকার করলাম ভেবেছিলাম বেটা এসে একটা হুতুড়ি বাঁধাবে ঠাকুর তুমি বাঁচিয়ে দিয়েছ সকলি তোমার ইচ্ছাময়ী Oh,
Thank you.